গাজায় এক ডজন ডিমের দাম 9000 টাকা এবং 1 কেজি টমেটো 21000 টাকা। আল জাজিরা বলছে ইসরায়েলি হামলা এবং জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নেয়ার আদেশের ফলে অঞ্চলটির খাদ্য বিতরণ পয়েন্ট, বাজার ও বেকারি বন্ধ হয়ে গেছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহায়তায় চলা উত্তর গাজার একমাত্র বেকারিটিও ইসরায়েলি হামলায় আগুনে পুড়ে গেছে। সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজার রাস্তায় মৃত্যুর মিছিল। গত বছরের অক্টোবরে শুরু হওয়া সংঘর্ষের পর থেকে ইসরায়েলি হামলা থেমে নেই। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র পড়ে আছে মৃতদেহ, কিন্তু যারা বেঁচে আছেন তাদেরও শেষ রক্ষা হচ্ছে না। আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে গাজা উপত্যকার 96% মানুষই উচ্চস্তরের খাদ্য ঘাটতি এবং প্রতি পাঁচজনের মধ্যে একজন অনাহারের সম্মুখীন। গাজার বেশিরভাগ মানুষই নিজেদের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারছে না। ইসরায়েলের চলমান হামলার কারণে গাজার অর্থনীতি ভেঙে পড়ায় সেখানকার বেশিরভাগ মানুষই চাকরি হারিয়েছেন। বিনিময়ে তাদের কাছে যা কিছু নগদ অর্থ সঞ্চয় ছিল তাও শেষ হয়ে গেছে। অন্যদিকে উত্তর গাজা এবং দক্ষিণ গাজায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশচুম্বী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণে 25 কেজি ময়দার দাম $150 বা প্রায় 18000 টাকা, তবে উত্তর গাজায় এর দাম $1000 বা প্রায় 1,20,000 টাকা। এছাড়া যুদ্ধের আগে এক ডজন ডিমের দাম ছিল $3.5 বা $418 মতো, যা এখন গাজার দক্ষিণে $32 বা প্রায় 4000 টাকা। অন্যদিকে উত্তর গাজায় এই ডিম প্রায় $73 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 8,700 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে দখলদার ইসরায়েল গাজার বেশিরভাগ খামার, কূপ এবং গ্রিনহাউস ধ্বংস করে দেয়ায় শসা এবং টমেটো সহ বিভিন্ন সবজি হয়ে উঠেছে সবচেয়ে ব্যয়বহুল। উত্তর গাজায় শসার কেজি $150 বা 18,000 টাকা। অন্যদিকে ওই অঞ্চলের প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে $180 বা 21,500 টাকায়। গাজাবাসীর এমন দুর্ভোগে তবুও নীরব মুসলিম বিশ্ব। আদৌ কি ঘুম ভাঙবে কথিত মুসলিম বিশ্বের? সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।